প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। শিমুলজা এমপি কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রভাষক শাহজী আনিসুর রহমান। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হতে আরও একটি ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, তো প্রথমে আজকের ক্লাসে আলোচ্য বিষয়গুলো সম্পর্কে আমরা জেনে নিই। আজকে ক্লাসের আলোচ্য বিষয় হল এক, স্থিতিস্থাপকতা; দুই, চাহিদা স্থিতিস্থাপকতা। আজকে ক্লাসের সর্বশেষ অর্থাৎ তৃতীয় আলোচ্য বিষয় হল চাহিদা স্থিতিস্থাপকতা প্রকারভেদ। তাহলে আজ মূলত আমরা এই স্থিতিস্থাপকতা নিয়েই আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তো আজকের ক্লাস শেষে আমরা যে বিষয়টি শিখতে পারবো অর্থাৎ এই ক্লাসে শিখন হবে, এই ক্লাস শেষে তোমরা যেটি জানতে পারবে সেগুলো স্থিতিস্থাপকতা কি ও চাহিদা স্থিতিস্থাপকতা কি, এই দুটি বিষয় সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। তিন, চাহিদা স্থিতিস্থাপকতার প্রকারভেদ তোমরা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা আজকের ক্লাসের প্রথম আলোচ্য বিষয় অর্থাৎ স্থিতিস্থাপকতা কি, এই স্থিতিস্থাপকতা সম্পর্কে প্রথমে জেনে নিই। স্থিতিস্থাপকতার ইংরেজি প্রতিশব্দ হল ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপকতা। তো আমরা স্থিতিস্থাপকতা বলতে সাধারণত পরিবর্তনশীলতাকেই বুঝি। কোনো কিছু পরিবর্তনশীলতাকে আসলে স্থিতিস্থাপকতা বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে অপেক্ষকে দুই পাতলাধিক চলক থাকে। এখানে একটি চলকের পরিবর্তনে অন্য চলকের মানের পরিবর্তন হয়, অর্থাৎ স্বাধীন চলকের মানের পরিবর্তনে অধীন চলকের মানের পরিবর্তন হয়। এই স্বাধীন চলকের মানে অধীন চলক এর যে পরিবর্তনশীলতা, একেই বলে স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, আমরা অর্থনীতিতে দেখেছি অনেকগুলো অপেক্ষক আছে, এই অপেক্ষকে আবার চলকও থাকে। এই অর্থনীতির ক্ষেত্রে এক বা একাধিক চলকের পরিবর্তনে অন্য অর্থনৈতিক চলকের পরিবর্তন হয়, এই পরিবর্তনকে বলে স্থিতিস্থাপকতা। তো আমরা জানি চাহিদা বৃদ্ধিতে বলা হয়েছে যে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, আবার কোনো দ্রব্যের দাম যখন কমে তখন চাহিদা বাড়ে। তাহলে এই দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয়। তো দামের পরিবর্তনে চাহিদা কতটুকু পরিবর্তন হয় এটি চাহিদা বৃদ্ধি ব্যাখ্যা করতে পারে না। তো এই দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন কতটুকু হবে, অর্থাৎ দামের শতকরা পরিবর্তনে চাহিদার শতকরা কতটুকু পরিবর্তন হবে এটি ব্যাখ্যা করার জন্য স্থিতিস্থাপকতার সাহায্য নিতে হয়। প্রিয় শিক্ষার্থী, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে মনে করি যে চালের দাম 10% বাড়লো, বাজারে চালের দাম 10% বাড়লো। 10% বাড়লে চালের দাম 10% বাড়লো, 10% চালের দাম বাড়লে চালের চাহিদার পরিমাণ কমবে। তো এই কতটুকু কমবে, চালের দাম 10% বাড়লে হয়তো চালের চাহিদা 10% কমতে পারে, 10% কমতে পারে, কমবে, আবার 10%-এর বেশি কমবে, আবার 10%-এর কম কমতে পারে, কম কমবে। তাহলে চালের দাম 10% বাড়লে চালের চাহিদা 10% কমতে পারে, 10%-এর বেশি কমতে পারে, 10%-এর কমও কমতে পারে। তো এই কতটুকু চালের দাম শতকরা 10% বাড়লে চালের চাহিদা শতকরা কতটুকু কমবে এটি আসলে ব্যাখ্যা করার জন্য স্থিতিস্থাপকতার প্রয়োজন হয়। তো প্রিয় শিক্ষার্থী, স্থিতিস্থাপকতা বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো কিছুর পরিবর্তনশীলতা, অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তনে অধীন চলকের মান যেটুকু পরিবর্তন হয় এই পরিবর্তন হওয়াকেই বলে স্থিতিস্থাপকতা। প্রিয় শিক্ষার্থী, তো আমরা আজকে প্রথম আলোচ্য বিষয় সম্পর্কে ধারণা
elasticity of demand. আমরা জানি যে চাহিদা বৃদ্ধিতে বলা হয়েছে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু দামের পরিবর্তনে চাহিদা কতটুকু পরিবর্তন হবে এটি চাহিদা বৃদ্ধি ব্যাখ্যা করতে পারে না। এই জন্য অর্থনীতিতে স্থিতিস্থাপকতা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে সে বিষয় সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। দামের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয় তাকে বলে চাহিদা স্থিতিস্থাপকতা। আমি আবার বলি যে চাহিদা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ দ্রব্যের দাম, ভোক্তার আয়, রুচি, অভ্যাস, আবহাওয়া, জলবায়ু, অনেকগুলো বিষয়ের উপরেই চাহিদা নির্ভর করে। তো অন্যান্য বিষয় সবগুলো আমরা স্থির ধরে শুধু দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন যদি ব্যাখ্যা করি সেক্ষেত্রে এরকম হয় যে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলে চাহিদা স্থিতিস্থাপকতা। বা অন্যভাবে বলা যায় যে দামের শতকরা পরিবর্তনে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় এদের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে, ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা প্রথমে চাহিদার স্থিতিস্থাপকতা ধারণাটি আমরা সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে চাচ্ছি। তো চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র হলো চাহিদার স্থিতিস্থাপকতা আমরা ইডি দিতে পারি, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই সূত্রটা হবে প্রাথমিক, এখানে নিচেও আছে প্রাথমিক চাহিদার পরিমাণ, সেক্ষেত্রে এখানে প্রাথমিক
একজন শিক্ষার্থী এ থেকে আমরা একটি গাণিতিক সূত্র তৈরি করব অর্থাৎ এখানে উপরে আছে হলো ডেল কিউ বাই কিউ আর নিচে আছে হলো ডেল পি বাই পি এখন যদি আমরা এটি উল্টাই দিই অর্থাৎ ডেল কিউ বাই কিউ গুণিতক পি উপরে যাবে আর ডেল পি এপাশে আসবে সমান সমান আমরা শুধু ডেল পিটা সামনে নিয়ে আসবো ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ এটি হলো চাইদের স্থিতিস্থাপকতা সূত্র তো আমরা চাইদের স্থিতিস্থাপকতা সূত্র পেয়ে গেলাম এটি সূত্র হলো ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ এটি হলো চাইদের স্থিতিস্থাপকতা সূত্র প্রিয় শিক্ষার্থী আমি নিচে সূত্রটি আরেকবার লিখছি ইটি সমান ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ এখন আমরা চাইদের স্থিতিস্থাপকতা পরিমাপ করে দেখবো একটি গাণিতিক ধারণার মাধ্যমে চাইদের স্থিতিস্থাপকতা পরিমাপ করব এখানে তোমাদের পাঠ্য বইয়ে চাইদের স্থিতিস্থাপকতা এখানে একটা গাণিতিক দাম যদি 1% বাড়ে
চাহিদা কমবে 3% এটি এখানে বলা আছে এই হলো চাহিদার স্থিতিস্থাপকতা প্রিয় শিক্ষার্থী তো আমাদের আজকের ক্লাসের তৃতীয় যে আলোচ্য বিষয় সেটি হলো চাহিদার স্থিতিস্থাপকতার প্রকার চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ চাহিদার স্থিতিস্থাপকতা সাধারণত তিন প্রকার চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকার তো তিন প্রকার হলো প্রথমটা হলো এক চাহিদা দাম স্থিতিস্থাপকতা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড চাহিদা দাম স্থিতিস্থাপকতা দাম স্থিতি স্থাপকতা আর দুই হলো চাহিদা আয় স্থিতিস্থাপকতা আয় স্থিতি স্থাপকতা আর তৃতীয় প্রকারভেদ হলো চাহিদা আড়াআড়ি স্থিতিস্থাপকতা আড়াআড়ি স্থিতি স্থাপকতা তাহলে চাহিদা দাম স্থিতিস্থাপকতা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড চাহিদা স্থিতিস্থাপকতা ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড আর চাহিদা আড়াআড়ি স্থিতিস্থাপকতা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড চাহিদা স্থিতিস্থাপকতাকে এই তিনটি ভাগে ভাগ করা হয় তো আমরা প্রথমে চাহিদা দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে জেনে নিই তো প্রিয় শিক্ষার্থী আমরা কেবল চাহিদা স্থিতিস্থাপকতার সম্পর্কে ধারণা নিলাম তো চাহিদা স্থিতিস্থাপকতা যা চাহিদার দাম স্থিতিস্থাপকতা তাই কেননা এখানে চাহিদার দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন মূলত ব্যাখ্যা করা হয়েছে তাহলে আমরা এখন চাহিদার দাম স্থিতিস্থাপকতা সূত্র বা সংজ্ঞায় আমরা বলতে পারি যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদা দাম স্থিতিস্থাপকতা বলে তো আমরা প্রশ্নটাকে এর আগে যে সূত্রটা দেখছি সেটি হলো চাহিদার দাম স্থিতিস্থাপকতা আমি তোমাদের আজকে যে চাহিদা স্থিতিস্থাপকতা তিন প্রকার এই তিন প্রকার থেকে মূলত দুই প্রকার নিয়ে আলোচনা করবো অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতা আর চাহিদার আয় স্থিতিস্থাপকতা চাহিদা দাম স্থিতিস্থাপকতা হলো দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে চাহিদার যে চাহিদার যে শতকরা বা আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে বলে চাহিদার স্থিতিস্থাপকতা তাহলে প্রথম হলো ইপি ইপি হলো ইলাস্টিসিটি অফ প্রাইস দাম স্থিতিস্থাপকতা দাম স্থিতিস্থাপকতার সূত্র হলো ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ এখানে দামের পরিবর্তনে মূলত চাহিদার পরিবর্তন হয়েছে তো এখন আমরা এদিকে একটা গাণিতিক উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব প্রিয় শিক্ষার্থী এখানে তোমাদের পাঠ্যবইয়ে দাম চাহিদা দাম স্থিতিস্থাপকতার একটা গাণিতিক গ্রাম এখানে দেওয়া আছে সেটি হলো একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে আসবে 8 টাকা হবে একটি দ্রব্যের দাম আমরা এখানে সঠিক মাধ্যমে বুঝি একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে আসবে 8 টাকা হবে তাহলে চাহিদা পরিবর্তন কি হবে চাহিদা বাড়বে তাই না তাহলে এখানে চাহিদা 20 একক থেকে বেড়ে 24 একক হবে তাহলে এখন আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা বাইর করতে হবে তাহলে প্রথমে আমরা বাইর করতে হবে ডেল কিউ তারপরে ডেল পি আর পি আর কিউ এই চারটা মান আমাদের বাইর করতে হবে তাহলে এখানে প্রথমে আছে হলো ডেল কিউ তাহলে আমি বলছি যে পরিবর্তন যদি বাইর করতে হয় তাহলে বর্তমান থেকে আগেটা বের করতে বর্তমান 24 আগে ছিল হলো 20 অর্থাৎ 4 তাহলে কিউ হলো 4 বেড়েছে কিউ ডেল কিউ মানে কত 4 তো 4 এর পরিবর্তন হয়েছে 4 এ তো এরপর আমরা ডেল কিউ 4 দিলাম ডেল পি দাম এখন আছে 8 টাকা আগে ছিল 10 টাকা তাহলে কমেছে দাম -2 -2 ইনটু পি হলো প্রাথমিক দাম 10 আর প্রাথমিক চাহিদার পরিমাণ 20 তাহলে এখানে 10 বাই 20 এখানে 0 0 আমরা কেটে দিই 2 1 2 2 2 4 2 1 2 2 1 2 তাহলে -1 -1 প্রমাণ নেই আমরা 1 তো এখানে আমরা দেখছি যে চাহিদার স্থিতিস্থাপকতা অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতা যখন আমরা বাহির করছি তখন প্রায় সময় মাইনাস মান আছে মাইনাস আসার অর্থ হলো দামের পরিবর্তনে
চাহিদা পরিবর্তনকে বিপরীত মুখী একই কিন্তু মূলত প্রকাশ করে মাইনাস করা আর স্থিতিস্থাপক কথা এর অর্থ হলো দাম যে যতটুকু পরিবর্তন হয় চাহিদাও ঠিক সেই পরিমাণ পরিবর্তন হবে অর্থাৎ দাম যদি 10% বাড়ে চাহিদা 10% কম দাম যদি 20% বাড়ে চাহিদা 20% কমবে এটি প্রকাশ করে তো এই হলো চাহিদা দাম স্থিতিস্থাপক কথা তো আমরা চাহিদা স্থিতিস্থাপকতা আর চাহিদা দাম স্থিতিস্থাপকতা মূলত একই জিনিস তো আমাদের চাহিদা প্রথম প্রকারভেদ চাহিদা স্থিতিস্থাপকতা প্রথম প্রকারভেদ আলোচনা করা হয়ে গেল প্রিয় শিক্ষার্থী আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় হলো চাহিদা আই স্থিতিস্থাপকতা তো আই স্থিতিস্থাপকতাটা কি আমরা জানি চাহিদা শুধুমাত্র দামের উপর নির্ভর করে না চাহিদা আরো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে ভোক্তা আয়ের উপর নির্ভর করে ভোক্তা রুচি অভ্যাস আবহাওয়া জলবায়ু অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তো আমরা এখানে চাহিদা আয় স্থিতিস্থাপকতা সংজ্ঞাটা প্রথমে জেনে নেই যে আমরা এখানে দামের ওখানে শুধু আয় বসাবো অর্থাৎ আমরা প্রথমে বলছিলাম দামের আপেক্ষিক বা শতাংশ পরিবর্তন এখন তা না বলে বলবো আয়ের কোনো ব্যক্তির আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে বলে চাহিদা আয় স্থিতিস্থাপকতা তো আমরা এখানে শুধুমাত্র আমাদের সূত্রটা এখানে পুরোপুরি আমরা জেনে নিই এখানে চাহিদার আয় স্থিতিস্থাপকতা আয় স্থিতি বলে হলো ই ওয়াই ওয়াই থেকে আমরা ইনকাম বুঝি ই ওয়াই হলো এখানে আমরা যদি লিখি তাহলে চাহিদা শতকরা পরিবর্তন সংক্ষেপে লিখি আমরা শতকরা পরিবর্তন আর নিচে ছিল দামের শতকরা পরিবর্তন এখানে হবে দাম হয়ে আয়ে শতকরা খেয়াল করতে হবে যে কোনো ব্যক্তি
তাহলে আয় এর সাথে চাহিদার সম্পর্ক সমমুখী আর দামের সাথে যেমন বিপরীতমুখী ছিল অর্থাৎ আমরা যদি স্থিতিস্থাপকতা বাইর করতে করি সেই ক্ষেত্রে মাইনাস মান ধারণ করে এখানে দেখা যাচ্ছে যে আয় বেড়েছে আয় বাইরে চাহিদা বেড়ে গেছে অর্থাৎ সমমুখী সম্পর্ক অর্থাৎ এখানে স্থিতিস্থাপকতা বাইর করলে প্লাস মান অর্থাৎ ধনাত্মক মান পাওয়া যাবে প্রিয় শিক্ষার্থী তো এখন আমরা চাহিদা আয় স্থিতিস্থাপকতা বাইর করব তাহলে চাহিদা আয় স্থিতিস্থাপকতা সূত্র হলো আমি আবারো দিচ্ছি ইউআই সমান ইলাস্টিসিটি অফ ইনকাম বাই ইনকাম ইলাস্টিসিটি অর্থাৎ ডেল কিউ বাই ডেল ওয়াই ইনটু ওয়াই বাই কিউ এখন আমাদের বাই করতে হবে ডেল কিউ ডেল কিউ হলো এখন 25 আর আগে ছিল 20 তাহলে 5 তাহলে ডেল কিউ আমরা এখানে পেয়ে গেলাম অর্থাৎ চাইলে পরিবর্তন পাশে চাইলে পাশে মত বেড়েছে আর ডেল ওয়াই আমরা বাই করব তাহলে ডেল ওয়াই হলো আই এখন হলো 200 আর আগে ছিল 100 তাহলে বেড়েছে কত 100 তাহলে আই পরিবর্তন হলো 100 আর ওয়াই হলো প্রাথমিক আয় আর কি হলো প্রাথমিক চাহিদা তাহলে আয় হলো প্রথম আয় হলো 100 প্রথম চাহিদা পরিমাণ হলো 20 যেটি প্রথমে থাকে তাহলে ইনটু ওয়াই আয় হলো 100 আর এখানে হলো 20 এখন আমরা ক্যালকুলেশন করি 100 এর কেটে গেল এখানে পাশে কি পাস চারি পাশে 20 তাহলে এখানে আছে 1/4 0.25 আমরা যদি করি 0.25 অর্থাৎ এখানে আমরা যেটা অর্থ হলো যে আই যে হারে বাড়ে চাইজা তার চার ভাগের এক ভাগ বাড়বে অর্থাৎ 0.25 অর্থাৎ আই যদি 100% বাড়ে চাইজা বাড়বে 25% আই 100% বেড়েছে এখানে চাইজা বেড়েছে 25% 20 থেকে 25 এর অর্থ হলো এটা 25% বৃদ্ধি পেয়েছে প্রিয় শিক্ষার্থী তো আমরা এখানে দুচাই স্থিতিস্থাপকতা আমরা চাইনা যে স্থিতিস্থাপকতা প্রকার দেয় এখান থেকে আমরা দুচাই প্রকার দেয় প্রথমে জানলাম আমরা পরবর্তী ক্লাসে প্রথমে আমরা চাইনা স্থিতিস্থাপকতা প্রকার ভেদের তৃতীয় পার্ট অর্থাৎ ক্রস প্লাস্টিসিটি অফ ডিমান্ড চাইনা আড়াল স্থিতিস্থাপকতা এটি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তো আমরা আজ ক্লাসের তিনটি বিষয় সম্পর্কে ধারণা পেলাম প্রথম হলো স্থিতিস্থাপকতা কি দুই হলো চাইনা স্থিতিস্থাপকতা কি আর তিন হলো চাইনা স্থিতিস্থাপকতা প্রকার ভেদ প্রিয় শিক্ষার্থী তো স্থিতিস্থাপকতা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি তোমাদের সকলের জানা প্রয়োজন তোমরা ক্লাসটি বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে আর পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করছি খুদা হাফেজ